বন্ধুরা ম্যাথ টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব দশম শ্রেণীর ভূগোল বইয়ের ভারতের যে অবস্থান প্রশাসনিক বিভাগ আছে সেই চ্যাপ্টারটা নিয়ে এর আগে আমি তিনটে পার্টে তোমাদের সম্ভবত তিনটে পাটে দুটো অধ্যায় কমপ্লিট করেছি একটা পাটে দেখবে তোমার বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্টভূমিরূপ আর একটা পার্টেও তোমার বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ মানে দুটো পার্টে প্রথম চ্যাপ্টারটা কমপ্লিট করা আছে আর তিন নম্বর পার্টে দেখবে বায়ুমণ্ডলটা কমপ্লিট করা আছে তো আজকে আমি ভারতের প্রথম চ্যাপ্টার যেটা অবস্থান প্রশাসনিক বিভাগ এটা সম্পর্কে আলোচনা করব তারপরে আমি আস্তে আস্তে বাকি টপিকগুলো শেষ করব ঠিক আছে আর প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি পিডিএফ বানিয়েছি সেগুলো তোমরা চাইলে ডাউনলোড করতে পারো তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো দেখতে পাচ্ছ ছটা অধ্যায় আছে এই ছটা অধ্যায়ের আমি পিডিএফ অলরেডি তৈরি করে ফেলেছি এবং তার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে দেখবে আর তোমরা যদি ডাউনলোড না করো তো আমি এক আস্তে আস্তে ভিডিওগুলো যখন আপলোড করব তোমরা সেখান থেকে দেখে রেখে তোমরা ভিডিওগুলোকে পোস্ট করে করে দেখে নিও এবং লিখে নিও খাতায় ঠিক আছে তো চলো আমরা আজকে পাঁচ দশমিক এক ডেটা আছে সেটা শুরু করছি আর তার আগে তোমাদেরকে বলে রাখি যে আমি তোমাদের ম্যাথের অনেকগুলো টপিক শেষ করেছি অনুপাত সমানুপাত রাশিবিজ্ঞান তারপর তোমার সরল সুৎকসা এখন চলছে তারপর এক চলবিশিষ্ট দীঘা সমীকরণ এগুলো চলছে তো তোমরা ভিডিওটা দেখো ভিডিওগুলো দেখো সমস্ত ভিডিও তোমাদের অবশ্যই ভালো লাগবে জীবনবিজ্ঞান ইতিহাস সমস্ত সাবজেক্ট আমি চ্যাপ্টার ওয়াইজ চালু করেছি তো যারা চ্যানেলটাতে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রেখো কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করব, তোমাদের জন্য তখন তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে ওকে বন্ধুরা তো চলো আমরা শুরু করছি পাঁচ দশমিক এক যে চ্যাপ্টারটা আছে সেটা নিয়ে ওকে তো এটা হচ্ছে তোমাদের অধ্যায় পাঁচ ভারত পাঁচ দশমিক এক অবস্থান প্রশাসনিক বিভাগ তো প্রথমে তোমাদেরকে আমি ম্যাপ পয়েন্টের সাহায্যে বোঝাই তারপরে আস্তে আস্তে যে প্রশ্নগুলো আমি ঠুকেছি সেগুলো তোমাদের জন্য আলোচনা করব। তো দেখো এটা ভারতের ম্যাপ তোমরা সবাই জানো তো এখান থেকে কীরকম ধরনের প্রশ্ন আসবে যে তোমার ভারতের সঙ্গে চীনের কি লাইনটার নাম কী ভারতের সঙ্গে চীনের মধ্যে অবস্থিত লাইনটার নাম কি না তার নাম হচ্ছে ম্যাকমহল লাইন ভারত আর চীনের মধ্যে অবস্থিত ঠিক আছে তাহলে বলতে পারে যে কোন লাইন ভারত ও চীনের মধ্যে সংযোগ রক্ষা করে তখন আমরা উত্তর বলবো ম্যাকমোহন লাইন একইভাবে তোমাদের রেড ক্লিপ লাইন আছে কাদের কাদের মধ্যে না ভারত আর পাকিস্তানের মধ্যে এটা যে পাকিস্তান এটা হচ্ছে ভারত দেখো রেড ক্লিপ লাইন ঠিক আছে আর ভারত আর আফগানিস্তানের মধ্যে আছে তোমার ডুরান্ট লাইন ঠিক আছে মনে থাকবে এই তিনটে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট ভারতের সঙ্গে পাকিস্তানের হচ্ছে রেড ক্লিপ লাইন আর ভারত আর চীনের মধ্যে হচ্ছে ম্যাকমোহন লাইন আর ভারত আর আফগানিস্তানের মধ্যে হচ্ছে তোমার ডুরান্ট লাইন ঠিক আছে এই তিনটে খুবই ইম্পর্টেন্ট তারপর তোমাদের নেক্সট আসছে দেখো তোমরা যেন ম্যাপের উপদিকটা দিকটা হয় সবসময় উত্তর দিক ঠিক আছে উপর দিকটা কী বললাম উপর হয় উত্তর দিক নর্থ আর নিচে হয় সাউথ আর তোমার ডান দিকে হয় ইস্ট আর বাম দিকে হয় ওয়েস্ট তো ভারতের একদম উত্তরে অবস্থিত বিন্দুটার নাম কী না হচ্ছে কল ঠিক আছে আর তোমার পূর্বে হচ্ছে কিবিথু অরুণাচল প্রদেশ অবস্থ অবস্থিত কিবিথু আর গুজরাটে যেটা অবস্থিত পশ্চিম দিকে একদম পশ্চিম প্রান্তে সেটা হচ্ছে গুহার মোটা আর নিচে আছে দেখবে তোমাদের একদম নিচে মানে দক্ষিণে হচ্ছে কুমারিকা অন্তরীপ না সরি মান্নার উপসাগরের উপরে যেটা আছে সেটা হচ্ছে তোমার কুমারিকা অন্তরীপই বলবে এটা ঠিক আছে কুমারিকা অন্তরীপ আর সেই সঙ্গে যদি বলে তোমার এটা তো ভারতের মূল ভূখণ্ড হয়ে গেল আর টোটালি যদি বলি আমরা ভারতের সমস্ত জায়গা নিয়ে তাহলে এখানে হবে তোমার ইন্দ্রা পয়েন্ট আছে একদম দক্ষিণতম বিন্দু ঠিক আছে এখানে কতগুলো প্রশ্ন করলাম একটা দুটো তিনটে চারটে মানে চারদিকে চারটে আর এখানে একটা আন্দামান মন্দির পুজোর নিচে যেটা আছে ইন্দ্রা পয়েন্ট এটা আর তোমার কর্কট রেখার পর কর্কট রেখার ভারতে কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে না টোটাল আটটা রাজ্যের উপর দিয়ে গেছে এটা তোমরা বইয়ে দেখে নেবে আর পশ্চিম থেকে পূর্ব দিকে ঠিক আছে পশ্চিম থেকে পূর্ব দিকে দৈর্ঘ্য হচ্ছে উনত্রিশশো তেত্রিশ কিমি লেখা আছে দেখো উনত্রিশশো তেত্রিশ কিমি আর উত্তর থেকে দক্ষিণে হচ্ছে তোমাদের কত বলতো দূরত্ব না তিন হাজার দুশো চোদ্দো কিবি আর ভারতের তোমার আয়তন কত বলো তো না হচ্ছে বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুশো তেষট্টি বর্গ কিলোমিটার ঠিক আছে এটা হচ্ছে ভারতের আয়তনটা হচ্ছে পৃথিবীর সাত নম্বর ঠিক আছে পৃথিবীর মধ্যে সাত নম্বর বৃহত্তম মহাদেশ হচ্ছে ভারতবর্ষ আর তোমার যদি আমি বলি জনসংখ্যার কত তোম না জনসংখ্যা হচ্ছে দ্বিতীয় প্রথম হচ্ছে চীন আর ভারত হচ্ছে দ্বিতীয় এইগুলো তোমাদের খুঁটিনাটি তথ্য আমি মোটামুটি বলে দিলাম এই ম্যাপ সম্পর্ক দিয়ে তো এরপর আমি যে প্রশ্নগুলো টুকেছি তোমাদের জন্য সেগুলো আমি আসি দেখো আর একটা তোমাদের বই একটা পেজ তুলেছি সেটা হচ্ছে প্রত্যেকটা রাজ্যে ভারতের রাজধানী আর তোমার ভাষাগুলো জানার দরকার নেই রাজধানী জানলেই হবে তো ভারতে এই মুহূর্তে কতগুলো রাজ্য আছে বলো তো না আঠাশটি রাজ্য আছে ঠিক আছে আঠাশটি রাজ্য আছে আর কেন্দ্রশাসিত অঞ্চল আছে নটি তোমরা জানো যে আগের বছর মানে দু সালে যে জম্মু কাশ্মীর রাজ্য ছিল ভারতে সেটাকে চেঞ্জ করে তার নাম করা হয়েছে তোমার কেন্দ্রশাসিত অঞ্চল ঠিক আছে মানে রাজ্যটাকে কেন্দ্রশাসিত অঞ্চল মধ্যে করা হয়েছে তাহলে উনত্রিশটা রাজ্য ছিল একটা কমে আঠাশটা হয়েছে আর লাদাখ একটা তোমার হয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল দিয়ে টোটাল হয়ে গেল নটি কেন্দ্রশাসিত অঞ্চল আগে ছিল ঊনত্রিশটা আর ষাটটা এখন হয়েছে আঠাশটা আর তোমার নটা ঠিক আছে আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেল এখন প্রত্যেকটা রাজ্যের রাজধানী কোনো বছর দেয় না তবু তোমাদেরকে জানতে হবে দিতেও পারে ঠিক নেই তো তাই প্রত্যেকটা রাজধানী তোমাদেরকে জানতে হবে শুধু পরীক্ষার বলে নয় তোমাদের বেসিক নলেজের জন্যও তোমাদের প্রত্যেকটা রাজ রাজ্যের রাজধানী আমাদের ভারতবর্ষে জানা দরকার ঠিক আছে তো আমি রাজধানীগুলো এখানে দিয়েছি আর এখানে কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর রাজধানী বলেছি দেখো এরপর নেক্সট দেখো প্রশ্নগুলো আমি যেগুলো ঢুকেছি দেখো বলেছি ভারতের প্রমাণ দার্গিমা রেখার মান কত না ভারতের প্রমাণ দার্গিমা রেখার মান হচ্ছে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব আয়তনে পৃথিবীতে ভারতের স্থান কত একটু আগে বললাম সাততম ঠিক আছে সাততম মানে সপ্তম হচ্ছে ভারতের স্থান আর পৃথিবীর মোট আয়তনে কত শতাংশ ভারতবর্ষ দখল করে আছে যদি আসে তাহলে বলবো টু পয়েন্ট ঠিক আছে পৃথিবীর টোটাল আয়তনকে যদি আমরা একশো ভাবি তাহলে টু পয়েন্ট ফোর পার্সেন্ট ভারতবর্ষ দখল করে আছে ঠিক আছে তারপর নেক্সট তিন নম্বর কোয়েশ্চেনটা দেখো কি বলেছে তিন নম্বরটা বলেছে যে উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারির আগে ভারতে মোট কটি অঙ্গরাজ্য ছিল না টোটাল তখন অঙ্গরাজ্য ছিল চোদ্দোটি ঠিক আছে তারপর নেক্সট দেখো এটা আঠেরোটি না এটা হচ্ছে চোদ্দোটি চার নম্বর দেখো বলেছে উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দের রাজ্য পূর্ণগঠন কিসের ভিত্তিতে হয় না তখন রাজ্য তোমার পূর্ণগঠন হয়েছিল ভাষার ভিত্তিতে ঠিক আছে এক একটা রাজ্যের ভারতে এক একটা ভাষা ভারতের টোটাল এখন কতগুলো ভাষা আছে বলো তো না টোটাল ভারতের সংবিধান স্বীকৃত বাইশটা ভাষা আছে ঠিক আছে নয় নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে সরি নয় না পাঁচ নম্বর কোশ্চেনটা দেখো বলেছে বর্তমানে ভারতের মোট রাজ্য সংখ্যা কত না আঠাশটি তোমাদের কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন অনেকজন উনত্রিশটি লিখে বসে থাকবে তো সেটা ভুল অ্যান্সার হবে আর বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কত না নটি তারপর আমি আলোচনা করলাম ম্যাপের সাহায্যে দেখো যেটা বলেছিলাম ভারত ও পাকিস্তানের সীমারেখার মধ্যে কী কী নামে পরিচিত সীমারেখাটা না রেড ক্লিপ ঠিক আছে রেড ক্লিপ আর ভারতের দক্ষিণতম বিন্দুর নাম হচ্ছে ইন্দ্রা পয়েন্ট আর নয় নম্বরটা হচ্ছে কোন প্রতিবেশী দেশের সাথে ভারতের সীমারেখা দীর্ঘতম না সব থেকে ভারতের বর্ডার বেশি হচ্ছে বাংলাদেশের সঙ্গে তারপর দেখো দশ নম্বর কোশ্চেনটা যে ভারতের নবীনতম রাজ্য কোনটি নবীনতম রাজ্য হচ্ছে তেলেঙ্গানা যার রাজধানীর কথা তো হায়দ্রাবাদ ঠিক আছে এগারো নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে দেখো ভারত ও চীনের সীমারেখা কী নামে পরিচিত না ম্যাকমোহন লাইন ঠিক আছে তারপর বারো নম্বর কোয়েশনটা দেখো বারো নম্বরটা বলেছে তোমার ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী রয়েছে না ভারত ও শ্রীলঙ্কার মধ্যে রয়েছে পক প্রণালী ঠিক আছে তেরো নম্বর বলেছে তখন চণ্ডীগড় কোন দুই রাজ্যের রাজধানী না চণ্ডীগড় হচ্ছে ভারতের পাঞ্জাব ও হরিয়ানার পাঞ্জাবের রাজধানী হচ্ছে চণ্ডীগড় আবার হরিয়ানার রাজধানী হচ্ছে তোমার কথায় বলো তো না হরিয়ানার রাজধানী হচ্ছে চণ্ডীগড় চৈতো নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে যে ভারতের বৃহত্তম ও ক্ষুদ্রতম রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কী না ভারতের বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান আর ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে গোয়া আর কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে বৃহত্তম হচ্ছে আন্দামানিক্ষীপুঞ্জ আর ক্ষুদ্রতম হচ্ছে তোমার লাক্ষাদ্বীপ ঠিক আছে আর সবথেকে বড় যদি বেশি জনসংখ্যা বলি তাহলে কোথায় বলো তো না উত্তরপ্রদেশে আর সবথেকে বেশি জনঘনত্ব হচ্ছে তোমার বিহারে আর সব থেকে কম জনঘনত্ব হচ্ছে অরুণাচল প্রদেশে আর সব থেকে কম লোক বসবাস করে সিকিমে এগুলো তোমাদের যখন জনগণনা চ্যাপ্টারটা আছে সেখানে আমি ডিটেলসে আলোচনা করব তো বন্ধুরা নেক্সট পার্টে আমি আস্তে আস্তে পুরো বইটা কমপ্লিট করে দেবো একের পর এক তো তার জন্য তোমরা চ্যানেলটাতে চোখ রাখো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখা বেললাইকনটিকে ক্লিক করে রেখো ঠিক আছে আর ভিডিওগুলো যতটা পাবে বন্ধুদের মধ্যে শেয়ার করো কারণ তারাও যেন তোমাদের মতো উপকৃত হয় ওকে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা